এই শহরের আকাশে বাতাসে হাজার হাজার গল্পের মধ্যে আমারও গল্প মিশে আছে, আমার আর তাসনিয়ার গল্প, যা শুরু আছে কিন্তু শেষ নেই। আসলে গল্পের যদিও বা শেষ থাকে, কিন্তু ভালোবাসার কখনো শেষ থাকে না। এ শহরে ভালোবাসা নেই, আমার চারপাশের সব মানুষরাই বড্ড অদ্ভুত। মানবিকতা কমে আসছে দিন দিন, সবাই যেন ক্রমশ যন্ত্র হয়ে যাচ্ছে। আজকাল আর কারোর চোখে ভালোবাসা দেখতে পাই না আমি, সবসময় সবার চোখে কেমন যেন একটা সন্দেহ, সবসময় কিছু একটা হারিয়ে ফেলার ভয়। আমি কোনো মানুষকে আজ পর্যন্ত বুঝিয়ে উঠতে পারিনি যে হারিয়ে ফেলার ভয় আসলে অমূলক। আমার আশেপাশের প্রত্যেকটা মানুষ, কেউ নিরাপত্তা খুঁজে বেড়াচ্ছে, কেউ খুঁজে বেড়াচ্ছে বিশ্বাস, সবাই ভুগছে, একে অপরকে সন্দেহ করে যাচ্ছে। কেমন যেন এক অদ্ভুত প্রতিযোগিতায় নেমেছে সব মানুষ। ভালোবাসার নামে আসলে সবাই জিততে চাইছে, জেতাটাই আসল লক্ষ্য, কেউ হারতে রাজি নয়। আসলে এই শহরে ভালোবাসা নেই। আজ আমি তাসনিয়ার সাথে দেখা করতে চাইছি। আমি জানি চাইলেই ওর সাথে দেখা করা যায়, কথা বলা যায়, কিন্তু বেশ কিছুদিন হলো ও আমার ওপর অনেক রাগ করে আছে, ওর রাগটা ভাঙাতে হবে। আসলে তাসনিয়ার রাগ মেঘের মতন, বৃষ্টি হয়ে না ঝরা পর্যন্ত আকাশ কালো করে বসে থাকবে, বৃষ্টি শেষ হলে তারপরে নীল আকাশ দেখার সুযোগ পাবো। কিন্তু ওর পছন্দের কিছু একটা নিয়ে যেতে হবে ওর জন্য, তবেই তো রাগ ভাঙবে। কিন্তু কি নেব, পকেট তো গড়ের মাঠ, তাতে তো কোনো টাকাই নেই। ধুর, বেকারত্ব আসলে একটা অভিশাপ, বেকার মানুষদের কাউকে ভালোবাসতে নেই।
তাড়াতাড়ি চলুন তো, ওই ছেলেটাকে ধরতে হবে। অপু দাঁড়া বলছি, একটু তাড়াতাড়ি চালান না ভাই। ব্যাস ব্যাস, এখনো রাগ কমেনি তোর? আমার দিকে তাকা। এখনো এত রাগ, এত অভিমান করে থাকবি? আচ্ছা অপু, আমি যেমন তাসনিয়ার দিদি তেমন তোরও তো দিদি বল। দিদির উপর কেউ এত রাগ করে থাকে? জানি তোরা দুজনেই আমাকে ভুল বুঝলি। অন্য ধর্মের ছেলেকে কোনো দিনও আমাদের বাড়ি থেকে মেনে নিত না। আমি তোদের ভালোই চেয়েছিলাম রে, তাই বাড়িতে জানিয়েছিলাম। একজন তো অভিমানে আমার মুখও দেখলো না, আর তুইও। আমি সত্যিই ভালো নেই, আর ভালো নেই তার কারণ আমার পরিচিত মানুষগুলো আমার বড্ড ভালো চেয়ে ফেলেছিল। এভাবে বলিস না ভাই, আমি নিজেকে আজও ক্ষমা করতে পারিনি, কোনোদিন পারবও না। তোদের ভালোবাসাটা যে আমি নিজের হাতেই শেষ করে দিলাম। থাক, এসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই, তুমি বাড়ি যাও। তাসনিয়া তো আমাকে কোনোদিনও ক্ষমা করবে না, আমি নিজেও নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ভাই তুই অন্তত আমাকে ক্ষমা করে দে, আমি জানি তোর মন অনেক বড়, আমি এত যন্ত্রণা নিয়ে সত্যি আর পারছি না। বাড়ি যাও বাড়ি যাও, আমি ক্ষমা করার কেউ না। তোর চোখ মুখ বড্ড শুকনো লাগছে, সকাল থেকে কিছু খাসনি? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস না ভাই, প্লিজ আমার কথা শোন। তোকে এই অবস্থায় দেখে আমরা কেউ ভালো নেই, তুই প্লিজ সুস্থ জীবনে ফিরে আয়। শোন ভাই, এই টাকাটা তুই রাখ। তাসনিয়া, তোমার দিদির দেওয়া ভালোবাসার ঘুষ আমার বুক পকেটে, সেটা দিয়েই আজ তোমার জন্য কিছু নিয়ে যাব। কিন্তু কি নেব বলো তো?
গোলাপ কত করে? 10 টাকা পিস। সে কি রে, ভালোবাসার জিনিস এত সস্তা? সস্তা বলেই তো মানুষ ভালোবাসা নিয়ে ছেলেমেয়ে খেলে, দামি হলে কি আর খেলতো, সাজিয়ে রাখতো। বাবা, তুই বেশ পাকা পাকা কথা বলিস তো। ঘর কোথায় তোর? ওই খালপাড়ের বস্তিতে। আচ্ছা, স্কুলে যাস না তুই? হ্যাঁ যাই তো সকালে। ও, বিকেলে ফুল বিক্রি করিস? হ্যাঁ, দেবো দাদা একটা ফুল, তোমার বউয়ের জন্য নিয়ে যাও। আমার তো বউ নেই রে। প্রেমিকা তো আছে, তাহলে তার জন্য নাও। তুই জানলি কি করে যে আমার প্রেমিকা আছে? বউ বা প্রেমিকা না থাকলে এখানে কেউ আসে নাকি? নাও না দাদা একটা ফুল, এখনো পর্যন্ত একটাও বিক্রি হয়নি। সে তো দেখতেই পাচ্ছি, এতগুলো ফুল নিয়ে ঘুরছিস, আসলে কি করবি বল? এখন আর ভালোবাসা ওই 10 টাকার গোলাপ ফুলে নেই রে, এখন ভালোবাসা আছে ফাঁকা ফ্ল্যাটে আর না হলে ওই রুমে। কি বলছো দাদা, কিছুই বুঝতে পারছি না। তোর এসব না বোঝাই ভালো, কটা গোলাপ আছে তুই ভালো করে গুনে বল। গুনতে হবে না, 20টা আছে, যা এনেছিলাম তাই, একটাও বিক্রি হয়নি। এনে কি হলো ধর? আমার কাছে খুচরো নেই। কে চাইলো তোর কাছে খুচরো? নে ধর, এই পুরোটাই তোর। কিন্তু ফুলের দাম তো 200 টাকা, এটা তো 500 টাকার নোট। তাহলে কত বেশি হলো বল? 300 টাকা। বাহ, তুই তো ভালোই অঙ্ক পারিস। বাকি 300 টাকা তোর বৌদির তরফ থেকে দিলাম, নে ধর এবারে। এই যে বললে তোমার বউ নেই? বাবা, তুই তো একদম পাকা বুড়ি রে। আসলে তোর বৌদির সাথে আমার খুব ঝগড়া হয়েছে তো, ও খুব রেগে আছে, আমিও রেগে আছি, ওই জন্যই তো এই গোলাপগুলো নিলাম, 10টা ওর আর এই 10টা আমার, দুজনে দুজনের রাগ ভাঙাবো। তুমি তোমার বউকে খুব ভালোবাসো না? সে কি এখন এখানে আসবে? না রে, জানিস সে খুব রেগে আছে, আমাকেই তার কাছে যেতে হবে। এ শহরে কত গল্প আছে, আমারও আছে নিজস্ব গল্প, আমার আর তাসনিয়ার গল্প। আজ আমি তাসনিয়ার সাথে দেখা করতে যাচ্ছি, আমার হাতে 20খানা গোলাপ ফুল, আর মানুষের চোখে শুধু সন্দেহ। এ শহরে ভালোবাসা নেই, আছে শুধু সন্দেহ আর ফুল বোঝাবুঝি। সন্দেহ করাকেই মানুষ ভালোবাসা ভেবে ফেলে, হৃদয় নয় শরীর খুঁজে বেড়ায় বন্ধুর ফাঁকা ফ্ল্যাটে। এ শহরে ভালোবাসা নেই, আছে শুধু সন্দেহ। কই যাইবেন স্যার? এই সামনেই। বসেন স্যার, বসেন বসেন। তাসনিয়া, আর মাত্র কিছুক্ষণ, তারপরেই দেখা হবে তোমার সাথে। এই গোলাপগুলো তোমার জন্যই নিলাম, হয়তো এগুলো দেখে তোমার রাগ কমবে, হয়তো তুমি বিশ্বাস করবে যে আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসার কোনো খাদ নেই, তাই তো আমি কোনোদিনও তোমার শরীর ছুঁয়ে দেখিনি, কারণ আমি শারীরিক নয় মানসিক প্রেমে বিশ্বাসী। আমি এ শহরে ঘুরে ঘুরে তোমার মধ্যে ভালোবাসা খুঁজে চলেছি, সেই খোঁজের কোনো বিরাম নেই, সে অবিরাম চলছে, চলবে।
স্যার একটা কথা কমু স্যার। স্যার আপনি কি ম্যাডামকে দেখা করতে যাইতে আছেন? আপনি কিভাবে বুঝলেন ভাই? এতগুলো গোলাপ লইয়া যাইতেছেন তো, এই জন্য কইলাম স্যার। জানেন স্যার, বিয়ার পরে আমিও আমার বউরে প্রতিদিন একটা করে গোলাপ দিতাম। আরে বাহ ভাই, তো দেখি হেভি রোম্যান্টিক। কী অদ্ভুত এই পৃথিবী, দেখেছো তাসনিয়া? শিক্ষিত এই সভ্য সমাজ বিছানায় ভালোবাসা খুঁজছে, আর এই অল্প শিক্ষিত রিক্সাওয়ালার ভালোবাসা গোলাপ হয়ে ফুটেছে। তা এখন আর দেন না গোলাপ? কী যে কন স্যার, এখন বয়স হয়ে গেছে আর পোলাপাইনগুলো সব বড় হয়ে গেছে গা। ভাই ভালোবাসার আর কখনো বয়স হয় নাকি? ভালোবাসা তো ভালোবাসাই, আজীবন থাকে, আর জন্মের পর থেকেই তো ভালোবাসা শুরু, প্রথমে মা তারপর বাবা। হ্যাঁ আরও কত কত ভালোবাসা। আর এই জন্যই তো মানুষ মারা যায় আর ভালোবাসা বেঁচে থাকে অনন্তকাল। আপনি এককালে ঠিক কইছেন স্যার। এই ব্যাস ব্যাস, আমি এখানেই নামবো। এই নিন ভাই, বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে দেবেন, ধরুন। আরে নিন নিন, লজ্জার কি আছে, ভালোবাসার জিনিসে লজ্জা নেই, নিন। আর এটাও রাখুন, বাড়ি যাওয়ার পথে নিজের স্ত্রীর জন্য পছন্দ করে একটা শাড়ি কিনে নিয়ে যাবেন, এই নিন। আর হ্যাঁ, এই গোলাপ আর শাড়িটা একসাথে দেবেন। স্যার না না, এটা আমি নিতে পারুম না স্যার। আরে রাখুন না, ছোট ভাই হিসাবে তো দিলাম, দাদা ভাইয়ের সম্পর্কে তো ভালোবাসা আছে, আর আর ভালোবাসায় না বলতে নেই। রাখুন রাখুন। ও স্যার, আরে ওদিকে কোথায় যাচ্ছেন? আমার ভালোবাসার কাছে। আরে ওটা তো কবরস্থান স্যার। জানি তো, আপনাকে তখন বললাম না, মানুষ মারা যায় কিন্তু ভালোবাসা বেঁচে থাকে অনন্তকাল। চলি আবার দেখা হবে। এ শহরে ভালোবাসা যখন আছে তখন আবার দেখা হবে।